দুইটা বেজে নয় মিনিট আমি পাবেল দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার সবচেয়ে বড় মাছের আড়ত কাওরান বাজারে কাওরান বাজার থাকার একটাই উদ্দেশ্য এখানে যে পিছনে যে খালি জায়গাটা দেখতেছেন আগামী এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই জায়গার খালি থাকবে না থাকবে কি শুধু মাছ আর মাছ মাছের সমারোহ হয়ে যাবে সেই মাছ গুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি তোকে রাত জেগে আছি আপনাদের সাথে মাছ দেখবেন আনন্দ করবেন সঙ্গে থাকবেন মাছগুলো কোথা থেকে আসছে ময়মনসিং কোথায় মুক্তাগাছা মুক্তাগাছা আচ্ছা আচ্ছা ময়মনসিং মুক্তাগাছা থেকে আসছে এটা কি দুই ভাগ করে রইলো সাইজের অনুসারে নাকি কি করলেন এটা বাস সাইজ করে রইলো এলো লাল মদ্দা কালার মদ্দা মাছ আর এটা হলো মাদ্দি মাছ মানে এটা পুরো শাড়িটা মহিলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মাছের সাইজ স্ট্যান্ডার্ড এটা কেজি কত মানে কত খুব ব্যস্ত দেখা যাচ্ছে আপনি একটু বিরক্ত করি আচ্ছা ইয়ে মাছ এগুলো কি কোথা থেকে আসছে হ্যাঁ ময়মনসিং থেকে কি পরিমাণে মাছ আছে ডেলি এক দেড় লাখ টাকা বিক্রি হয় ডেলি আমি আপনাকে একটু সাহায্য করি হ্যাঁ আরে শিং আমার এত ফেভারিট যে শিং দেখলে আমি আর থাকতে পারি না শিং জাগের প্রতি আমার মনে একটা প্রেম ক্রমে কর্মব্যস্ত হতে শুরু করেছে কাওরান বাজার মাছের আড়ত ট্রাক ভর্তি হয়ে আসছে মাছ কোনোটাই বড় আবার কোনোটাই ছোট আগেভাগে মাছেদের জন্য তৈরি হচ্ছে বরফ ড্রাম থেকে নামানো হচ্ছে ঝাঁকিতে আর ঝাঁকি ভর্তি মাছ ওজন করে খাতায় টুকে রাখছে পাইকা ঘণ্টাখানেক পরেই জমে উঠবে ক্রেতা বিক্রেতা দরদামের লড়াই কাকা বাড়ি কোথায় আপনার রুই মাছ বেশি পাবদা মাছ বেশি আগের চেয়ে একটু দাম মোটামুটি বেশি এই আমি আছি 13 বছর কারণ বাজার আগে ইলিশ মাছের দর্শকের দাম ইলিশ মাছ এখন নতুন মার্কেট চলে গেছে এখন আমরা এখানে পুরান মার্কেট এই তিন ধরনের মাছ আমি দিচ্ছি ও ভাই ফাঙ্কাস কত আল্লাহ জীবনে এত বড় নদীর বাঙাস আমি দেখি নাই আপনারা দেখছেন নাকি নদীর এত বড় বাঙাস নিশ্চয়ই দেখেন নাই যাক এবার দেখে নেন এই যে মাছ সাইজ দেখছেন আশালাটা বইরা যায় ধরনের মাছ দেখলে চমৎকার চমৎকার এত অ্যাভেলেবল না কিন্তু দুই কেজির ইলিশ ভাই মাছ আছে ইলিশ মাছ আছে বাইলা মাছ আছে চিংড়ি মাছ আছে পাঙ্গাশ মাছ আছে নদীর বাজার বাজার মাছ আছে মাছের দাম একটু বেশি ইলিশ মাছ কম তো মাছের দাম বেশি এক কেজির মাছ 1600-1700 দুদিন আগে হয়েছে কালকে একটু কম বেশি চব্বিশ বেশি মানুষ বেশি মাছ আসে বলা থাকে নোয়াখালি থেকে নতুন জাতের একটা মাছ
এটার নাম নাকি বাঙন মাছ খাইতো নাকি বেশ সুস্বাদু দেখি আজকে যাওয়ার সময় একটা ট্রাই করব কেমন মাছটা দেখতেও কিন্তু একটা অন্যরকম দেখেন ব্যতিক্রম এই যে ছোট জাতের কুড়াল দেখতে কিউট আছে লুকিং গুড এতদিন বক্স মানে চকলেটের আমরা জেনে এসেছি কিন্তু এখন দেখতেছি মাছ বক্সে বাজারজাত হচ্ছে খুব সুন্দর একটা আইডিয়া এবং স্মার্ট আইডিয়া এবং বহনের সুবিধা এটাতে কাসকি মাছ আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর আইডিয়া বলেন কাকা রূপার মতো ঝলমল করছে ডালা ভর্তি পাবদা দেখি মনটা ভরে গেল আহ ভাইয়া দাম কত 280 কেজি 280 চলতেছে একবারে সুন্দর পিওর দেখাচ্ছে নাম কি মাস্টার নাম কি ব্ল্যাক কাপ আচ্ছা রুই মাছ মাউস মাছ পাবদা মাছ পলি মাছ শীতল মাছ আর আইল মাছ মিষ্টিটার ওজন কত এর ওজন আছে 6 থেকে 7 কেজি কেজি কত বিক্রি 4 থেকে 3 কেজি শীতল মাছ এটা তো একদম নদীর চিতল এত কাছ থেকে এত সুন্দর ফ্রেশ মাছ দেখার যে একটা আনন্দ সেটা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনি মাছের বাজারে যেতে হবে মাছের বাজারে না গেলে এই সৌন্দর্যটা টের পাবেন না সত্যি কথা বলছি সাতক্ষীরার সুন্দরবন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জায়গাভেদে আছে মাছের ভিন্নতা ঘেরের ভেটকি নদীর বোয়াল আর বিলের ছোট মাছ এজন্য মাছের মহা সমারোহ হাজার ক্রেতার একটাই প্রশ্ন এই মাছের দাম কত সাইজ দেখছেন মহাজে চিংড়ি না মাতৃভান্ডারের রসমালাই কেজি মাছ কিনে বাড়ি ফেরার যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ বাজারে এসেছি রাত্রটা আমার সার্থক হয়েছে সারা রাত্রে দেখেছি ভ্যারাইটি মাছ দেখেছি কারণ বাজার যে ভ্যারাইটি মাছ আগে শুনেছি কিন্তু কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আমি যে পরিমাণে মাছ দেখেছি সত্যি প্রশংসা না করে পারছি না কারণ বাজারের ছোট থেকে বড় নানান প্রজাতির নানান জাতের খালে বিলে নদী নালার বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে আগত যে মাছগুলো ছিল সেই সবগুলো মাছ ক্যামেরা বন্ধ করেছি আপনাদেরকে দেখানোর জন্য